বানারীপাড়ায় সম্পত্তি জবরদখল করে পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। বরিশালের বানারীপাড়ায় হতদরিদ্র পরিবারের সম্পত্তি জবরদখল করে পুকুর খনন ও পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন বরিশাল বানারীপাড়া উপজেলা প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো প্রতিবেদনে। ভূমি খেকু চক্রের চক্রান্তে ও মধ্যে অন্যের জমি দখল করে বসত বিল্ডিং করছে এলাকার চিহ্নিত একটি পক্ষ। বারবার সালিশ বৈঠকে বসে ও নিজ পৈতৃক জমি ভোগ দখল করতে পারছে না ভুক্তভোগী পরিবারটি। রবিবার বেলা 11:30 বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করে পরিবারটি। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য সহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। জানা গেছে বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামের মৃত মৌজে আলী মাঝির 6 কন্যার ওয়ারিশকৃত জমির 2 কন্যার কাছে থেকে 25% জমি ক্রয় করেন রফিকুল ইসলাম মিলনের পুত্র মোহাম্মদ রাসেল। তিনি 25% জমি ক্রয় করলেও অন্য বোনদের ওয়ারিশি সম্পত্তি সহ 110% সম্পত্তি স্থানীয় ভূমিদস্যুদের সহায়তায় জোরপূর্বক দখল করেন। এতে অন্য ওয়ারিশ বোনেরা বাধা দিলে দুই সহোদর মিলে ও সেলিম তাদের খুন জখমের হুমকি দেয়। সম্প্রতি মৃত মৌজে আলী মাঝির মেয়ে রাবেয়া বেগম বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। ম্যাজিস্ট্রেট ফৌজদারি 144/145 জারি করলে ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন 144 ধারা জারি করেন। কিন্তু প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেলিম ও মিলন ওই সম্পত্তিতে পুকুর খনন ও পাকা স্থাপনা নির্মাণ কাজ চলমান রেখেছেন। এ ব্যাপারে ভুক্তভোগী রাবিয়া বেগম অভিযোগ করেন, মিলন তাদের ওয়ারিশ প্রাপ্ত 6 বোনের মধ্যে 2 বোনের কাছ থেকে 25% জমি ক্রয় করেন, কিন্তু সে 110% জমি দখল করে নিয়ে যায়। প্রতিবাদ করায় তাদের লাশ বানিয়ে পুঁতে ফেলবে বলে মিলনের ভাই সেলিম হুমকি দেয়। হতদরিদ্র হওয়ায় তারা ন্যায় বিচার পাচ্ছে না বলেও রাবেয়া বেগম জানান। মিলন এ অভিযোগ স্বীকার করে জানায়, রাবেয়া ও তার অন্য বোনেরা ওয়ারিশ মূল্যে 75% জমি পাবেন, আমরা এটা পরবর্তীতে বসে সমাধান করে নেব।